তো আজ এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে এই মিনি এয়ার কুলার ফ্যানটা কি আপনার চাহিদা ফুলফিল করে। কারণ এই যা গরম পড়েছে, এই গরমে কিন্তু একটা এয়ার কুলার ফ্যান আমাদের দরকার হয় বা এসি প্রয়োজন হয়ে পড়ে, কিন্তু সবার তো বাজেট নেই একটা এসি কেনার। তো আজ এই ভিডিওতে এটা টোটাল ওভারভিউ বা রিভিউ দেওয়ার চেষ্টা করব যে এইটা ভ্যালু ফর মানি নাকি ওয়েস্ট অফ মানি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। ডিজাইন পার্টের কথা যদি বলি, এই মিনি কুলারে আমরা একটা সুন্দর ডিজাইন দেখতে পারবো। এছাড়াও এটা একটা কম্প্যাক্ট ডিজাইন, এর পাশাপাশি এটা অনেক লাইট ওয়েট, যেখানে আপনি কিন্তু আপনার পিঠ ব্যাগের মধ্যে ইজিলি ক্যারি করতে পারবেন। আর এটাকে ক্যারি করার জন্যে এখানে একটা স্ট্র্যাপও আমরা দেখতে পারবো, যেটা এটাকে কিন্তু ইজিলি ক্যারি করতে সাহায্য করবে। এই মিনি এয়ার কুলার ফ্যানটা অবশ্যই 10 ওয়াটের চার্জার দিয়ে বা 10 ওয়াটের পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চালাবেন, নাহলে কিন্তু খারাপ হওয়ার চান্স রয়েছে। এছাড়াও এই ফ্যানটার ফ্রন্ট সাইডে আমরা পারফিউমের জায়গা দেখতে পারো, যেখানে আপনি পারফিউম দিয়ে কিন্তু হাওয়ার সাথে সাথে পারফিউমের গন্ধটাও আপনি পেয়ে যাবেন। টোটাল এই মিনি ফ্যানটা তৈরি কিন্তু প্লাস্টিকের উপরেই, এখানে কিন্তু কোনো মেটাল ম্যাটেরিয়ালস ইউজ করা হয়নি। ইনবক্সের কন্টেন্টের কথা যদি বলি, এর ইনবক্সে আমরা একটা চার্জিং কেবিল দেখতে পারবো, এর পাশাপাশি কিছু ডকুমেন্টেশন গাইড দেখতে পারবো, যেখানে পুরোপুরি মেনশন করা রয়েছে এটাকে আপনি কীভাবে চালু করবেন। বাটনস এবং পোর্টসের কথা যদি বলি, এখানে টোটাল আমরা 4টে বাটন দেখতে পারবো আর 5টা জলীয় বাষ্প বেরোনোর জায়গা দেখতে পারবো। ফার্স্টের যে বাটনটা, সেটাতে আপনি 3টে লেভেলের ফ্যানের স্পিড বাড়িয়ে নিতে পারেন। সেকেন্ড যে বাটনটা, এটার মাধ্যমে আপনি যদি ওপরের পাটে জল ঢালেন, সেটাকে সুন্দরভাবে জলীয় বাষ্পতে পরিণত করতে সাহায্য করে। এটাও কিন্তু 3টে লেভেলের মাধ্যমে আপনি করতে পারবেন, যেখানে 3টে লেভেলে টোটাল 5টাই অন হয়ে যাবে। এর 3 নম্বর যে বাটনটা, সেটা হচ্ছে লাইট বাটন। এখানে টোটাল আপনি 7টা কালার চেঞ্জ করতে পারবেন। যখন আপনি রাত্রেবেলায় এই ফ্যানটা ছেড়ে ঘুমাবেন, তখন কিন্তু এখানে কালার সুন্দরভাবে চেঞ্জ করে নিতে পারেন। এরপরে 4 নম্বর যে বাটনটা, একটা রয়েছে টাইমার বাটন। তো এখানে আপনি টোটাল 3টেভাবে টাইমার সেট করে নিতে পারেন, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। 3 ঘন্টা পরে অটোমেটিকলি এটা অফ হয়ে যাবে, সেভাবে কিন্তু আপনি সেট করে নিতে পারেন। মিনিকুলার ফ্যানটার উল্টো দিকে আমরা দেখতে পারবো টাইপ সি পোর্ট, এখানে আপনি চার্জার বা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে এটাকে অন রাখতে পারেন। এই যে মিনিকুলার ফ্যানটার এখানে যে মোটরটা ইউজ করেছে, একদম চিপ কোয়ালিটির মোটর, এটা 20-50 টাকা যে মোটরগুলো আছে, আমরা যে ছোটো ছোটো খেলনা গাড়িতে যে মোটরগুলো দেখতে পারি, সেম মোটর কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এখানে হাই কোয়ালিটির মোটর কিন্তু আপনি দেখতে পাবেন, এটা একটা লো কোয়ালিটির মোটর এখানে ইউজ করা হয়েছে। মোটামুটি মিনিকুলার ফ্যানটার ডিজাইন পার্ট নিয়ে আপনার কিছুটা হলো আইডিয়া চলে এসেছে যে এটা ডিজাইন পার্টটা কেমন হবে। তো এবার চলে আসি, এইটা পারফরমেন্স কেমন দেয় এটার প্রাইস সেগমেন্ট বা বাজেট সেগমেন্ট অনুযায়ী। দেখুন, প্রত্যেকটা জিনিসের ভালো এবং খারাপ দিক থাকে। তো এই ফ্যানটা সবথেকে ভালো দিক হচ্ছে কি, এটা পোর্টেবল, ক্যারি করা অনেক সহজ, এটা কিন্তু কারেন্টের মাধ্যমে চলে না, এটা আপনি চার্জিংয়ের মাধ্যমে চালাতে পারেন, পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে চালাতে পারেন। এটা আপনি যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে গিয়ে সেখানে কিন্তু গুমোটের হাত থেকে আপনি বাঁচতে পারবেন এটাকে ইউজ করে। তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে এই ফ্যানটা বিভিন্ন রকম প্রাইসে বিভিন্ন রকম প্ল্যাটফর্মে আপনি পেয়ে যাবেন, অ্যামাজনে আপনি পেয়ে যাবেন, ফ্লিপকার্টে আপনি পেয়ে যাবেন, অ্যামাজনে আপনার আপ টু 900 থেকে 1700, 2000, 2500 টাকা পর্যন্ত আপনি পাবেন। তবে আপনাদের রিকমেন্ড করব, এটা যদি 800 থেকে 1000 টাকার মধ্যে আপনি পারচেস করেন, তাহলে এটা একটা ভ্যালু ফর মানির প্রোডাক্ট হতে পারে। যদি এর থেকে আপনি বেশি প্রাইসে কেনেন, তাহলে এটা কিন্তু ভ্যালু ফর মানি হবে না। এর পাশাপাশি আপনি কিছু টাকা অ্যাড করে, ধরুন আপনি 1500 বা 1600 টাকা দিয়ে কিনছেন, এর সাথে কিছু টাকা যদি অ্যাড করে দেন, তাহলে কিন্তু আপনি একটা নর্মাল স্ট্যান্ড ফ্যান কিনতে পারেন। তো আমি আপনাদের রিকমেন্ড করবো এটা 900 থেকে 1000 টাকার মধ্যে কেনার চেষ্টা করবেন, এর থেকে ওভার প্রাইস যদি কেনেন, তাহলে কিন্তু এটা ভ্যালু ফর মানি একদমই হবে না। এবার চলে আসি খারাপ দিক সম্পর্কে। যদি আপনি এটা কন্টিনিউয়াসলি অনেকক্ষণ যাবৎ চালান, এটার মধ্যে যে মোটরটা ইউজ করা আছে অনেক চিপ কোয়ালিটির মোটর, যার জন্য খারাপ হওয়ার চান্স কিন্তু অনেকটা বেশি রয়েছে। আর একটা জিনিস কি, এটা দিয়ে যেহেতু জলীয় বাষ্প বেরোয়, আপনি যদি কোনো বাচ্চার কাছে এটা রেখে দেন, অনেকক্ষণ যাবৎ যদি এটাকে চালানো থাকে, তাহলে কিন্তু বাচ্চাটা ঠান্ডা লেগে যেতে পারে। আমার নিজের পার্সোনালি এরকম হয়েছিল যে আমি সারা রাত ধরে, মোটামুটি সারা রাত না, অ্যাপ্রক্স 3 থেকে 4 ঘন্টা আমি চালিয়েছিলাম, বাট সকালবেলা উঠে কিন্তু আমার ঠান্ডা লেগে গেছিলো, কারণ জলীয় বাষ্পটা আমাদের শরীরের জন্য কিন্তু অনেক ক্ষতি করে। তো অবশ্যই এটা ইউজ করতে পারেন, একদমই খারাপ প্রোডাক্ট না, সেরকম না, এটা ইউজ করতে পারেন। তবে এটা সাময়িক সময়ের জন্য কিছুটা হেল্প বা কিছুটা সাপোর্ট আপনাকে করবে গরমের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। তো এটাই ছিল আজকের এই ভিডিওটা। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকম টাইপের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলে জুড়ে থাকবেন।